हालिशहर सांस्कृतिक संस्था परिचालित संस्थाटी हासास नामे परिचित बीजपुर अंचले एक सांस्कृतिक संस्था तादेर ही एक शाखा पटतुली जेखने अंकन शिक्षण केंद्र हिसाब जेटा परिचित 44 बचर धरे एरा शारद उत्सव उपलक्षे चित्र प्रदर्शनीर आयोजन करे आसछे। आसुन आमरा तारा किभावे नतून प्रजन्मके तैरी करछे, तारा किभावे आकछे, बर्तमान दृष्टिभंगी की किभावे तारा एगोच्छे सेटा आमरा आपनादेर देखाच्छि। आमरा एई प्रदर्शनी चलछे रवींद्र विद्या मंदिरे हालिशहरे, एखाने चलछे आजी खूब सम्भवत बुझते पारछि जे काल दशमी। এই শারদ উৎসবে তারা একটা অন্য মাত্রা আনতে চাইছেন, এই শিল্প সাহিত্য সংস্কৃতি বিশেষ করে এখানে তারা চিত্র প্রদর্শনী অঙ্কন শিল্পে কিভাবে বর্তমান পরিস্থিতিতে এই যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে আরো যদি আমি বলি রাষ্ট্রীয় যে নিষ্পেষণ নির্পীড়ন চলছে সে সমস্ত এই চিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে। তো আমরা প্রদর্শনী কক্ষগুলো আপনাদের দেখাবো, আপনারা দেখুন কিভাবে বর্তমান শিল্পধারা এবং নতুন প্রজন্ম এগিয়ে চলেছে সেটি দেখুন। নতুন প্রজন্ম যে কি দেখতে চাইছে এবং এই শিক্ষা কেন্দ্র তাদের এই যে সমাজ, এই যে রাষ্ট্রীয় ব্যবস্থা, তার যে বাস্তব পর্যবেক্ষণ কিভাবে করতে হয় এই দিকে তাদের একটা দৃষ্টিপাত রয়েছে। এইটি হচ্ছে বলাকা ঘর, কিন্তু এইখানে বলাকা মিন্স ছোট, আমি বলবো ছোট, যারা শিখছে শেখার হাত পাকাচ্ছে তারা, তাদের চিত্র প্রদর্শনী এইটা দেখুন কিভাবে তারা হাতে গড়ে কাজ তৈরি করছে, নিজেদের আঁকা শিখছে কি করে। এখানে সবই শিশু কিশোরদের আঁকা ছবি, তারা পঠন পাঠন নিচ্ছে। এটি একটি কর্মশালা যাতে নতুন প্রজন্ম শিখে উঠতে পারে, তাদের আমরা এখানে ঢুকছি। এই ঘরটির নাম রক্তকরবী স্কুল কক্ষ। আরেকটু এখানে ফটোগ্রাফি রয়েছে এবং চিত্রও রয়েছে এইখানে, এটা একটু বড়দের তারা কিভাবে কাজ করছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এইখানে কারা কিভাবে প্রশিক্ষিত হচ্ছে, শিক্ষণের মাত্রা কোন দিকে যাচ্ছে। এখানে যে বিভিন্ন ছবি রয়েছে, এখানে রয়েছে এই এখানে রয়েছে এর অন্যতম উদ্যোক্তা অর্ণব চক্রবর্তী, আমি তাদের একটু দেখানোর চেষ্টা করছি। তারা আসলে এই যে বলবো, আমি বলবো কারিগরি, এই যে নতুন প্রজন্মকে গড়ে তোলার পাশে দাঁড়িয়েছে কাজ করছে, তো এর যে মূল উদ্দেশ্য আপনাদের এই যে চিত্র প্রদর্শনীর কি সেটি একটু বলুন। আমি বলতে গিয়ে আমাদের সংগঠনের থেকে যে কথাটা লিপিবদ্ধ করা হয়েছে সেই কথাটাই বলি। সংস্কৃতি যদি আমাদের পরম্পরা হয় তাহলে সময় সেই পরম্পরার উৎসমুখ, অর্থাৎ সমকালীন সময় অথবা সময়ের অস্থিরতা থেকে মুখ ফিরিয়ে রেখে কোনো ধরনের শিল্প সংস্কৃতির ঐতিহ্য বহন করা যায় এই বিশ্বাস আমাদের জীবন চর্চায় নেই, পথ চলায় নেই, তা সে নাটক, গান অথবা চিত্রকলা যাই হোক না কেন। আমাদের চার দশকেরও বেশি সময় বিস্তারে আমরা এই ভাবনারই বীজ বপন করেছি অন্তরে, এই ভাবনারই ফসল ছড়িয়ে দিতে চেয়েছি মানুষের কাছে। বাস্তবতা মানুষের বিপন্নতা, আমার স্বদেশ বেনিয়াদের কাছে বিক্রি হয়ে যাওয়ার আশঙ্কা, আমার স্বদেশ বদ্ধভূমিতে পরিণত হওয়ার বিপন্নতা বারবার আমাদের ত্রস্ত করেছে, ভীত করেছে। আমরা সময়ের আগুনে শরীর সেঁকে নিয়ে সেই ভয় কাটিয়ে উঠে দাঁড়িয়েছি। কখনো আমাদের থিয়েটার, গান,
কবিতাকে মাধ্যম করে, কখনো আবার রং তুলি প্যালেটে, ইজেলে, ক্যানভাসে, চিত্রকলা, আলোকচিত্র, ভাস্কর্য নির্মাণে। আমাদের স্থির বিশ্বাস, সময়ের প্রতি দায়বদ্ধ শিল্পের সংস্কৃতির কোনো দেশকালের সীমারেখার গণ্ডি হয় না, কোনো ধর্ম বর্ণ জাতভেদের বিভাজনের পাঁচিল হয় না, হতে পারে না। সময়ের আগুনে পুড়ে চাওয়ার শিল্পের সংস্কৃতির কোনো কাঁটা তার নেই, ভূগোল নেই, আছে শুধু দীর্ঘ পরিক্রমার, দশকের পর দশক, শতকের পর শতকবাহী ইতিহাস। আছে সেই ইতিহাসের বহমানতা, আছে সেই ইতিহাসের অবিরাম পথ হাঁটা। এই সমস্ত কিছু নিয়ে আপনারা শুনতে পাচ্ছেন যে কি মূল বক্তব্য, কি কেন তাদের এই আয়োজন, নিশ্চিতভাবে বুঝতে পারছেন। এর সঙ্গে যে চিত্র শিল্প সাহিত্যর সঙ্গে সংগ্রাম, জাতীয় জীবন এই যে রয়েছে, এটা বাদ দিয়ে যে বাস্তব এই কথন যে আপনি শুনতে পেলেন, এছাড়া যে কোনো রকম সাহিত্য সংস্কৃতি হতে পারে না, এটাই তাদের মূল বক্তব্য। তো আমরা আসুন আরও দেখাচ্ছি, এখানে অনেক দর্শক রয়েছেন, উদ্যোক্তাদের অনেক রয়েছেন। এখানে একজন উল্লেখযোগ্য এই সমাজের এই সংস্থার সঙ্গে জড়িত, যিনি মানে দীর্ঘজীবনই আমি বলবো, এখন প্রবীণ অস্তগামী বেলা আমি বলবো, তো তা তিনি বলবেন এদের কাজ বা কি কতটুকু কিভাবে তিনি আজকে দেখছেন, দেখছি বলুন। ইনি হচ্ছেন ডাক্তার জয়গোপাল দে, তিনি বলছেন কিছু। বিষয়টা হচ্ছে যে আমি তো অনেকদিন ধরেই এই সংস্থার সাথে যুক্ত এবং দীর্ঘদিন এই প্রদর্শনী চলছে। তা এবারকার বিষয়টা হচ্ছে স্বাধীনতার স্বাধীনতার পঁচাত্তর ও বিপন্ন স্বাধীনতা, এই সাবজেক্টের উপরে এই প্রদর্শনী চলছে। কিন্তু এই প্রদর্শনীর যে দীর্ঘদিনের যে লড়াই, এদের যে দীর্ঘদিন ধরে এরা এই প্রদর্শনীটা চালিয়ে যাচ্ছে, এটা আমি একটা মনে করি যে এটা একটা লড়াইয়ের একটা অঙ্গ, সংস্কৃতি বা সাংস্কৃতিক চর্চাটাও একটা লড়াইয়ের অঙ্গ। সেই জায়গা থেকে এটা খুবই মানে আজকে গ্রহণযোগ্য, আজকের বিষয়ের সাবজেক্টটাও প্রচণ্ড গ্রহণযোগ্য, যে স্বাধীনতা বিপন্নতা, স্বাধীনতার লড়াই, স্বাধীনতা বিপন্নতা, এই দুটোকে ধরে এরা যে আজকে প্রদর্শনীটা করেছে, এটা সত্যি এই এলাকায়, বিশেষত বীজপুর এলাকায়, এটা আমাদের চিন্তার খোরাক এবং আমাদের ভাবনার খোরাক এবং আগামী দিন এগিয়ে যাওয়ার খোরাক হিসাবে আমার মনে হয়েছে। তবে এই এই ঘরের ছবিগুলোকে একটু আরেকটু সাজিয়ে গুছিয়ে যদি আরেকটু ছড়িয়ে ছিটিয়ে রাখা যেত, তাহলে হয়তো অনেক বেশি এটা গ্রহণযোগ্য হতো। একটু ক্লামজি আমার কাছে মনে হচ্ছে ঘরটা, যে একটু সাজানো গোছানোটা একটু দুর্বল হয়েছে এটা মনে হচ্ছে, কিন্তু সাবজেক্ট খুবই ভালো। আর শেষ যে ঘরটি আমি দেখলাম, সেই ঘরের ছবি খুবই উন্নত মানের ছবি, যা আমরা একাডেমি বা বিভিন্ন প্রদর্শনী হলে গিয়ে দেখি সেটা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয়, আমার এটা নিজস্ব চিন্তা ভাবনা, যে আমার মনে হয় এইখানকার মানুষকে 75-এর স্বাধীনতা এবং বিপন্নতা বোঝাতে যে ছবিগুলো সেখানে রাখা হয়েছে, ওটা আরও একটু সহজ হলে মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো, মানুষ অনেক বেশি বুঝতে পারত যে বিপন্নতাটা কোথায় আর স্বাধীনতার লড়াইটা কী ছিল। আমি উনি জয়দেববাবু জয়গোপালবাবু বিস্তৃত বললেন কী কেন কী কারণে এইটা সজ্জিত হয়েছে এবং আরও কী হলে ভালো, তো তিনি তার একটা পরামর্শ দিলেন। এই যে ঘরটি, এইখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষিত রয়েছে, কেবলমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বিষয় নয়, এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে কী ফ্যাসিবাদ বা রাষ্ট্রীয় সন্ত্রাস কীভাবে এগোচ্ছে বা এই সমস্ত ছবিগুলো এখানে রয়েছে। আসুন আসুন আমরা অন্যান্য ঘরগুলো দেখে নিচ্ছি। এখানে একটা জনমুক্তি যে একটা প্রচেষ্টা, তার জন্য যে আন্দোলন, সেই সমস্ত ছবিগুলো এখানে রয়েছে। এবার আসুন আমরা এর যে অন্যতম উদ্যোক্তা, এই প্রদর্শনী মানে কি বলবো আয়োজনের এই যে দীর্ঘকালীন, এই যে দীর্ঘ বছর ধরে এর পেছনে রয়েছেন, তিনি হলেন সাগর চ্যাটার্জি।
তো আমরা তার একটু বক্তব্য শুনে নিচ্ছি। আমাদের 44 বছরের পথচলা হালিশহর সাংস্কৃতিক সংস্থার একদম শুরু থেকেই যেভাবে চলছি আমরা বিকল্প ভাবনা চিন্তা নিয়ে, বিকল্প সংস্কৃতি নিয়ে রণপায়ে আমরা সেভাবেই এগিয়ে চলেছি। ঘাত প্রতিঘাতে অনেক সময় কেউ ছিটকে গেছে, কেউ সরে গেছে, আবার অনেক দরজা দিয়ে অনেক নতুন নতুন প্রজন্মের মানুষ আমাদের সঙ্গে এসেছে। বর্তমান সময়টা খুবই সংকটের, একটা বুলডোজার ফ্যাসিস্ট সন্ত্রাস আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা যে 75, তার মধ্যে যে বিপন্ন স্বদেশ 432 টাকা, 2014 সালে ছিল রান্নার গ্যাসের দাম, আজকে সেটা 1100 টাকার কাছাকাছি। চালের দাম প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে, আলুর দাম 10 টাকা করে বেড়েছে, সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের কাছে আজকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, অথচ মানুষের হাতে কাজ নেই। আজকে আমাদের সামনে কেন্দ্রীয় শিল্প কাঁচাবাড় রেল ওয়ার্কশপ বা এইখানে যে জুট মিল ইন্ডাস্ট্রি বা সাধারণ মানুষের যে ছোট ছোট শিল্প, সমস্ত শিল্পগুলোতে কর্মী সংকোচন হচ্ছে, শ্রমিকদের হাত কাজ থেকে কাজ কেড়ে নেওয়া হচ্ছে, যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের হাতে তাদের উপরে বেশি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা হয়ে যাচ্ছে, শ্রমকোড বাতিল হয়ে যাচ্ছে। এ ধরনের ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে স্বাধীনতা 75-এ আমাদের এই আয়োজন, আমাদের এই নিবেদন, আমরা এই নিবেদনে আপনাদেরকে সামিল হতে আহ্বান জানাচ্ছি। বক্তব্য তিনি বললেন, আসুন আমরা আরেকটা বিশেষ প্রদর্শনী দেখে নিচ্ছি, যে প্রকৃতিকে এইখানে বর্তমানে যে ইনসাফ চাই আন্দোলন চলছে, একটা ঘোষণা হয়েছে প্রতিবাদী চেতনা, সেই সম্পর্কিত কিছু ছবি এখানে রয়েছে। আমরা আরেকটি বিশেষ প্রদর্শনী দেখে নিচ্ছি, এর সঙ্গে সঙ্গে যে যে প্রকৃতিকে যে বিধ্বস্ত করার চক্রান্ত চলছে, সেই যে আন্দোলন তার বিরুদ্ধে যে প্রকৃতি বিরোধী সেইগুলো রুখে দেওয়ার যে একটা চেষ্টা, তার কিছু ফটোগ্রাফি রয়েছে। মূলত এটা ঝাড়খণ্ড এবং আমাদের বিশেষ করে দেউচা পচামি অঞ্চলে যে আন্দোলন, জনজাতি আন্দোলন আমি বলবো, তা সেখানে তাদের প্রাধান্য রয়েছে, সেই আন্দোলন গড়ে উঠেছে, তারই কিছু ছবি, প্রামাণ্য ছবি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন স্বাধীনতার অমৃত উৎসব বলছে 75 বছর পূর্তি উৎসব, কিন্তু আসলে এটি দেশ বিভাগের 75তম বর্ষপূর্তি উৎসব। বিশাল ভারতবর্ষকে রাজনৈতিক স্বার্থে যে ভাঙার চক্রান্ত যারা করেছিল, তাদেরই বিকল্প শক্তি, একটার পর একটা শক্তি ভারতবর্ষকে দখল করে রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা চালাচ্ছে, ফলত আমাদের বিপন্নতা থেকেই যাচ্ছে, এই বিপন্নতা, এইটা আমি বলবো মানুষের বিপন্নতা, প্রকৃতির বিপন্নতা, এটা চলছেই। জাতীয় জীবনে যে দুর্যোগ নেমে এসেছে আর্থিকভাবে, এবং আরও যেটি আমি বলতে চাইছি, যেটি উদ্যোক্তারা যা বললেন না, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক যে এই যে বিভাজনের একটা চক্রান্ত চলছে, এটার মুখোমুখি আমাদের হতে হবে, সেই বিষয়ক ছবি এইখানে রয়েছে। ফলত এটি একটি জীবনমুখী এবং আন্দোলন, সেইটাই আমি বলবো এরা চালিয়ে যাচ্ছে দীর্ঘ 44 বছর ধরে মানুষের পক্ষে থেকে। এখানে একজন ছোট্ট কর্মী আমার হিসাবে রয়েছে, বাপি পান, যিনি হাত লাগাচ্ছেন প্রতি বছর দেখছি, তিনি একটু, তার কি ভূমিকা? বাপিবাবু আপনি আসুন, একটু বলুন আপনার কেমন লাগছে। আমাদের আমার আগের যে দুজন দায়িত্বশীল কর্মী ছিলেন, তারা তো বিস্তারিতভাবেই বলেছে এই আমাদের এক্সিবিশন নিয়ে। আমার মূল যে বক্তব্য সেটা হচ্ছে, আমরা প্রত্যেক বছর এক্সিবিশন একটা এক্সপেরিমেন্টের পর্যায়ে নিয়ে যাই, সময়কে ধরবার চেষ্টা করি, যে সেই সময়টা, সেই সময়টা যেই অস্থির সময়,
সেই অস্থির সময়ের প্রতিফলন হিসাবেই আমরা প্রত্যেক বছর এই এক্সিবিশনটা করে থাকি। আর বিশেষ কিছু আমি বলবো না, এই এক্সপেরিমেন্টটা আমাদের প্রত্যেক বছর, তার জন্য আমাদের অনেক হয়তো সমালোচিত হতে হয়, তা সেই সমালোচনাকে আমরা মাথায় রেখেই প্রতি বছরই আমরা এইভাবে করে চলছি। সময়কে একেবারে সময়কে ধরবার আমরা চেষ্টা করি, অস্থির সময় যেরকমই সময়। ফলত বোঝাই যাচ্ছে, আমিও একটা কথা বলছি অপ্তকের পক্ষ থেকে, এইভাবে একটা যে চিত্র প্রদর্শনীর মাধ্যমে আন্দোলন সুস্থ সংস্কৃতি গড়া যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, এইটা প্রতিনিয়ত প্রতি বছরই চলতে থাকুক, আমরা এই প্রদর্শনীকে স্বাগত এবং সাধুবাদ জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন অপ্তাক, লাইক করুন, শেয়ার করুন।